কথা বলতে চাই, এই কারণে সবকিছু দেখে, প্রধানমন্ত্রী, খাদ্য মন্ত্রী আছে, সেতু মন্ত্রী আছে, বস্ত্র মন্ত্রী আছে, কিন্তু আমাদের কাছে কোনো মন্ত্রী নেই। তাছাড়া ছিঁড়া কাপড় পরে 15 দিন ধরে ঘুরতে আছে, কিন্তু কোনো কিছুই নেই, পেটে ভাত নেই, কিছু নাই, কেউ কি দেখতে আছে? কিন্তু ভোটের সময় এসে মা বোন ভাই যা কিছু সব বলে ভোট নিয়ে যায়। ভোটের দাম থাকতে পারে, কিন্তু আমাদের চা শ্রমিকের দাম নেই। এখানে একটা ভোটে ঠিক আছে দাম আছে, কিন্তু আমাদের মা বোনদের দাম নাই, ঘামেরও দাম নেই। এই কারণে বলতে আসি, আমাদের যে ভেরিন নেতা রাজু গোয়ালা, হে মেনে নিছে যে 117 টাকায় কাম করতে হবে। হে যদি মেনে নেন, হের বউ আছে, মেয়ে আছে, ছেলে আছে, হে কাজ করবে, কিন্তু আমরা কাজ করব না। হে যদি মানতে পারে শ্রমিকের কাজে আছে, তাহলে শ্রমিকই তারে পিটাবে। আমি নিজে তার ভাগ্নি, কিন্তু আমি তারে জুতা দিয়ে মারবো, কারণ আমাদের এই রুজ হবে না। আমি তো তার ভাগ্নি হই, কিন্তু আমি তাকে পিটাবো। তাই আমাদের কাছে পরশুদিন বক্তব্য দিছে, 300 টাকা মজুরি না হলে আমরা দস্তখত দিব না। কিন্তু কালকে সকালে আমাদের তারাপুর চা বাগানে এসে বলে যে 117 টাকায় কাজ করো। হে নেতা, আমাদের কেওয়াছড়ার একজন মজুরি এসে বলেছেন যে না, হে আমাদের জাতির পিতা, হে আমাদের বাগানের পিতা। কোনো পিতা কি পারে মা ছেলে তাদেরকে লড়াইয়ে নামিয়ে রাজপথ থেকে সরে যেতে, বলে রাজপথে থাকো? এখন বলে রাজপথে থাকলে আমরা তোমার সাথে নাই, তাহলে আমাদের সাথে কে থাকবে? বুড় দিয়ে বড় করে কাউকে আমার লাভ নাই, লাভ আছে শ্রমিককে, শ্রমিককে নিয়েই বাঁচতে হবে। তাহলে এই মেম্বার পঞ্চায়েত যা কিছু আছে সব কিছু দরকার নাই আমাদের।